আমার এক মুরিদ আছে ঢাকা ফকিরা ফুল কইলাই তো আমরা কি ফকিরা ফুল মুরিদের বাসাতে আমার একবার নিচে কো হুজুর আমার তে শুধু ফলারা খুব শয়তানি করে একদিন ফু দিয়া দিবেন আমি কে তার বয়স কি রকম হইছে কয় 22 23 বছর হয়ে গেছে আমি কই ফুয়ে জানি ধরেনি কিব কয় হুজুর আইয়েন আপনি আইলে আমাদের ফুয়ে কাম হইব আপনি অনেক ফু আমাদের গুল কাম হইছে তা আমি কইছে তো ফুয়ে না দেন কেন তো আমারে লইয়া গেছে গিয়া সেটা রুমের ভিতরে বসাইছে বসাইছে পরে আমি কই তো তারে লইয়া আইয়েন কতক্ষণ পরে দেখি জাতের ভিতরে বালা গলার ভিতরে মালা কানের ভিতরে দুল লম্বা লম্বা চুল হইয়া গেছে ভুল আমি কই এটা কেড়া কত দূর এটা তে আমি কই ফুরা তাই কয় না তাই নাই রে তে আমি কই তো তারে আনছেন কীর্তন আমার কাছে কয় ফু দিয়া বালা বানাই দিবেন আমি কই তার হুঙ্গা মুঙ্গা বেড়াইয়া ভাঙ্গা লাইছে শয়তানে কোসাইল্লা তারে সাইজ করে লাইছে তারে আর বাত এই ফুয়ে ধরতো না তার একটা ড্রামের ভিতরে ফানি লইয়া সুবা দিয়া বুটবুটি ছড়ান যাইব তারে মানুষ বানান যাইতো না ঠিক কিনা কও কলা ফেন্ডি একদিন এইরকম হইছে না মা আউজ করার গন্ধ গেছে না ফলারে সেলুনে লইয়া মায়ের সেলুনে গেছে না ফিতরে কয় শাহরুখ কাটিং দেন শাহরুখ কাটিং ঠিক কিনা ক আম্মা তোমার ফুতারে তুমি মুসলমান না বানাইয়া তুমি ওই নায়কের বেশ ধরাইতে চাও তে তোমার সেরান্না কনি দিব ঠিক কিনা ক তুমি তারে শাহরুখ খান বানাইছ তুমি তাইরে ফাঁকি জামা কিনে দিছ তুমি এ করছো তাইরে যা করনে আম্মা গো তুমি এ তাইরে নষ্ট করছো আব্বা তুমি এ তারে নষ্ট করছো তুমি তার চুলের কাটিং দিছ ওই ইয়ার মতো রোনালদোর মতো তুই তুই মুসলমানের ফুতাই তুই কি রাস্তার ফলারে তোর একটা খতিয়ান আছে তোর একটা দাগ নম্বর আছে ফোরসাদ বাড়াইয়া তোর নাম দেখছি আমি ঠিক কিনা কও তোর একটা জাতির ফিতা আছে ইব্রাহিম তোর একটা নবী আছে মোহাম্মদ রসুলুল্লাহ তোর একটা আদি পিতা আছে আদম তোর একটা আদি মাতা আছে হাওয়া তোর একটা ধর্ম আছে ইসলাম তোর একটা কেতাব আছে কোরআন তোর একটা কেবলা আছে কাবা সুবহানাল্লাহ ক এত তান থাকার পরে তোর একটা মডেল আছে উসওয়াতুন হাসানা আছে তোর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে তুই নবীর আদর্শ বাদ দিয়া তুই ওই রোনালদোর আদর্শ তুই চুল কাটস তুই কিয়ামতের ময়দানে তার লগে থাহিস সারা জীবন ছবি বুহ লইয়া থাকবা হেতা আর আইয়া কইবা যে মিল্লা তারা সুলাল্লাহ ঠেড়া বুড়া যে মরণা কপাল লালা ফাড়ের লগে তোলা আলাই দিব দেখো ঠিক কিনা ক সারা জীবন ইহুদি নাসারার লগে সম্পর্ক করবা মোবাইল করে ছবি লইয়া যাও এরকম কাটিং দাও সেলুনের হাতে পারে মোর্চা দিয়া লাইছে তার আঙ্গুল বে হইয়া যে কাটিং আইয়ে না এরপরে তোমার কবর হতাইয়া তোমার এরপরে দিলে কাফনের কাপড় পরাইয়া জানাজা দিয়া তোমার একটা সিল মেরা দিলে তুমি জান্নাত যাইবা এই আসায় দোহান বাহি খাইতে আছো তোমার যে কবরও দিছে রে বাগে বা বেশি হয়েছে তোমার যে বাবাই দিছে না সারা জীবন বিরোধিতা করবা ইসলামের আর পরবর্তীতে আশা করবা গিয়া জান্নাতের এই আশা বাদ দিয়া ঠিক কিনা ক ঠিক কিনা ক আমি আর লাগে সব মাফিল কই ফাপ্পা গাছ লাগাইয়া ফাপ্পা ধরে না বেড়া পড়ে গাছ আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর ধরে না বাইয়া উডানটা ছাইয়া গেছে গা আঙ্গুর গাছে কৃষি অফিসার আইয়া কয় কাইটালান বেড়া পড়ছে আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর ধরে না তুমি তেঁতুল গাছ লাগাইয়া দামতি হুজুর তাই না পানি ফোড়া তো আঙ্গুর ধরনের লাগিয়া মুসলমানের ঘরে মুসলমান হয় না যেই জমানা আইছে আর তোমাদের মতো তোমরা এই ফলা মাইয়া রেগুলার ইচ্ছা কইরা এই ফলা মাইয়াদের অসভ্য বানাইতে আছে ঠিক কিনা কও হ্যাঁ মা ফুলারে নিয়ে আসেরা একটা বাড়ি হালাইয়া চারুগুল দিয়ে একা মাইয়া বাইদে কইটা রাখে বাড়ুইছে হন কাটিং বাড়ুইছে ঠিক কিনা কও কাটিং বাড়ুইছে চারুগুল দিয়ে একা মাইয়া হমান মাইদে দুগলা তারে মনটা কয় এমনি ধরে হাসরান ধন যেত একটা তারে তুই মুসলমানের ফুতাই আল্লাহ নবীয়ে কইছে এইভাবে সাইরুকুল দিয়া কামাইয়া মাইদে কুজুরা খাইরা হারাম কোন মুসলমানের সন্তান নবীর আদর্শের বাইরে তার চুল রাখতে পারে না ঠিক কি না বলো গজব কি একখান দিয়ে শুরু হইছে জন্মের পরের থেকে এটা নিয়ে খারাপ বানাই লিস নাতি হইছে গুনাইগর কই হইছে ঘুমাই লাইছে রে বালিশ দিয়া লাওন দরকার নাতি হইছে কখনো নানার বাড়ি হইলো আপনার ওই সর বাহর
নানার বাড়ি গো? নানায় নাতি হইছে হুন্না, বড় জিয়ের ঘরের বড় নাতি। এবার দেবীদার দিয়ে আইতে গেঞ্জি কিনে আনছে নাতির লিগিয়া, শুধু সেট সেট কিনে আনছে। বাঘ দুই ডাক্তার আর একটা কামড় দিয়ে রাখছে, বিলাই দুই ডাক্তার আর একটা দৌড়াইতে আছে। বাঘের ছবি, বিলাইয়ের ছবি, তারপরে মানুষের ছবি গঞ্জি লই আইছে। আল্লাহর নবী কয়, যেই ঘরে মানুষের ছবি থাকে, জীবজন্তু জানোয়ারের ছবি থাকে, এই ঘরে রহমতের ফেরেশতাই না। এটা নবীর কথা, এটা কি বানাইয়া কইলাম না নবীর কথা? কইলে যেই ঘর জীবজন্তু জানোয়ারের ছবি থাকে, এই ঘরে যদি রহমতের ফেরেশতা না আইয়ে, তে মাত্র হইছে ওহন আউজ উঠছে না। আপনি তার লাগিয়ে যে গঞ্জি আনলেন, বাঘে একটা আর একটা কামড় দিয়ে বইয়া রয়েছে, তার এই যে এটা গাও দেওয়াইছে, তার লগে রহমতের ফেরেশতা আসেনি? রহমতের ফেরেশতা কবে টাটা বাই বাই দিয়ে গেছে কেন? তার লগে থাহনের কত রহমতের ফেরেস্তা? আপনি তার লগে আইনা ফোড়াই দিছেন নায়ক নায়িকার ছবি, বাঘের ছবি, বিড়ালের ছবি, আপনি নানা হিসাবে ফেইল। আপনার দরকার ছিল ন্যাচারাল সিন, সূর্য উঠতে আছে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ হাসতে আছে, নদী এমনি বেহাসে হইয়া তার বুহে দিয়া ভাইয়া যে গীতি আছে, আপনি ওইসব গেঞ্জি নাইনা কিনা দিবেন ঠিক কিনা? ফুল ফুটটা রয়েছে, তেইদি দেখে দেখে তার মনটা ফুলের মতো হইব, তে কাম লাগলে ফুলের তো গন্ধ নিব। আপনি তার মুহের ভিতরে না মানুষের ছবি লাগাইছেন কি তের, বাঘের ছবি লাগাইছেন কি তের, আউজ করে তো তারে শেষ করে দিছেন ঠিক কি না? আউজ করে তো তারে শেষ করে দিছেন। আব্বা এই কথাটি কেড়াইও কইব আপনারে, এই কইয়া গেল নাগাইশের হুজুরে আর কি। নাতি হইব, ছেলে মেয়ে হইব, কোনোদিন কোন ছবিওয়ালা জীব জন্তু জানোয়ারের ছবিওয়ালা কোনো বাচ্চার গায়ের ভিতরে গেঞ্জি হিসাবে শার্টের ভিতরে পড়াইবা না ঠিক কিনা কো? এক নাম্বার। এরপরে শুরু বাচ্চা সুন্দর করে আপনি তারে আকিকা দিয়ে দিবেন। আমার দেশ গজব কি হুদুদি ধরছে, মুমেন মুসলমান হইবেন কেমনে? আকিকার খবর নাই, গরু জব করছে তারে মুসলমানই করাইব, তারে মুসলমানই করাইব, গরু জব করছে। আকিকা হইল সুন্নত, মুসলমানই করানো সুন্নত, আকিকার ভিতরে খাওয়ানো সুন্নত, মুসলমানিটা করান সুন্নত, খাওয়ান সুন্নত না। আমরা তারা আকিকার সময় মুরগা জব করে নিরাল কহেন দেখা আকিকা দিছে কইতে পারতো না, আর মুসলমানই করার সময় গেট করে তার গায়ে হলুদ দিয়া হরে, তারে গায়ে হলুদ দিয়ে গেট করে কাট কইরা মুসলমানের অনুষ্ঠান করতে আছে। মুসলমান তুমি সুন্নত ছাইড়া দিয়া, তুমি যেটির ভিতরে সুন্নত নাই গোনার কাম, হেরি রাঞ্জা দিয়া ধরতে আছে গরু জব কইরা, এবার গ্রামটার ভিতরে ভাগ কইরা ভাই সেটা খাওয়াইতে আছে। হাজার হাজার লোক মুসলমানিত খাইতে আছে, আর এই জানারে দাওয়াত দেয় তারাও খায়। একবার চিন্তা করে না, হ্যাঁ তার ইয়া কাটাইছে আমি হেন খাইতাম যাই গুত্তা ঠিক কিনা কও? অথচ আকিকার ভিতরে তুমি কাম লাগলে দশটা গরু জব করে খাও, কাম লাগলে পাঁচটা খাসি জব করে খাও। পুরুষের ছেলের জন্য দুইটা খাসি সুন্নত, মেয়ের জন্য একটা খাসি সুন্নত। তুমি এরপরে যদি তোমার বেশি মানুষ খাওয়াইতে মনে কয় খাওয়াও না, কিন্তু সাবধান তুমি এই কাজ করো না যেটা মুসলমানের ভিতরে আন্ডার তারা করে ঠিক কিনা কর? মানুষটা হইব কেমনে, জান্নাতি হইবা কেমনে? যেই কথাটা কইতাম ইসলাম, পুরুষ আর মহিলা মানুষ আছে কয় জাতের কথা কেনা কয় জাতের? আর ইসলামী দৃষ্টিকোণ থেকে মানুষ আছে দুই জাতের, একদল হইল মুমিন মুসলমান, আরেক দল হইল কাফের। পুরুষ কুন্ডা মহিলা কুন্ডা সিনার জন্য আলাদা চিহ্ন আছে নাকি নাই? যখন তুমি দেখবা নাকে ফুল, কানে দোল, গলায় মালা, হাতে বালা, লম্বা চুল তুমি করিও না ভুল, সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি ঠিক কিনা? অ মুসলমান, নারী চিনার জন্য যেমন চিহ্ন থাকে, পুরুষ চিনার জন্য যেমন আলাদা চিহ্ন থাকে। কে মুমিন কে কাফের চিনার জন্য আমার আল্লাহ কোরআনের ভিতরে জায়গায় জায়গায় চিহ্ন উল্লেখ করে দিয়েছেন। প্রথম সূরা সূরা বাকারা আল্লাহ কয় যালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটা হইল ভয় পাওয়া মানুষের জন্য হেদায়াত। ভয় পাওয়া মানুষ কারা? মুমিন মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ফেকন। ওই মুমিন হইল তারা যারা অদৃশ্যকে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, দান সদকা করে, এমনিভাবে পরকালের উপরে বিশ্বাস রাখে। মুমিনের গুণ আল্লাহ সূরা বাকারার ভিতরে বলে দিয়েছেন পাঁচটা, কয়টা কথা কেনা কয়টা? সূরা তাওবার ১১২ নম্বর আয়াতে
আল্লাহ মুমিনের গুণ বলে দিয়েছেন আত্তা, আল্লাহ কয় আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন আসাইহুন রাকিউন সাজিদুন আল আমিরুন বিল মারুফ ওয়ান নাহুন আনিল মুনকার ওয়াল হাফিজুন লি হুদুদিল্লাহ। মুমিন মুসলমান যারা তাদের গুণ হইল আত্তা। 1218 পারায় প্রথম সুরা সুরা মুমিনুন আল্লাহ কয় মুমিন কারে কয় চিনতে চাও, মুমিনের গুণ হইল 10টা। ওয়া আদ আফলাহাল মুমিনুন মুমিন যারা তারা সফল কাম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ বলবেন না, মুমিন হইল ওরা যারা মুমিন তারা হইল ওই মানুষগুলা হইল মুমিন যারা নামাজে দাঁড়াইলে মনে হয় যেন ভয় পাওয়া মানুষ। বলো সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে না? এবার বোধহয় সারা লাগবেই, আর বোধহয় কোনো উপায় নাই, এবার ছেড়ে দেওয়াই দরকার। এখন তো যখন উঠটা লাইছে আর এত্রি মাই সেটা ডিঙ্গাইয়া যাইতে আছে, কেউ যখন একটা ডাক দিচ্ছেন না, বুঝা গেল আপনার আর মত আছে না, হ্যাঁ আত আছে আপনার আর